পেয়েছিলাম সেটা আমার পিছনে যে জিনিসগুলো আছে সেটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এজন্যও জিনিসের দরকার ছিল, সেটা হচ্ছে মাইক্রোওভেন। মাইক্রোওভেনে তো ভীষণই দরকার হয়, কারণ অল্প কিছু খাবার বেঁচে যায় সেগুলো রাতে ডিনারের জন্য একটুখানি গরম করে নিতে হবে। এটাও আইএফবির একটা রয়েছে, এটা 30 লিটারের। আর এই মডেলটা কিন্তু একদম অন্যরকম। আর এই মডেলটা তোমরা দেখছো আইএফবির 23 লিটারের রয়েছে, আর এই মডেলটা কিন্তু এখন ভীষণই চলছে। সকাল সকাল বাজার নিয়ে হাজির বরকর্তা। আজকে সানগ্লাস নিয়ে যাওনি তুমি? সব বাজার নিয়ে এসছো? ঠিক আছে, আমি এক এক করে বন্ধুদের দেখাচ্ছি যে কি কি বাজার আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও। বন্ধুরা, এই হচ্ছে আজকের বাজার। তোমাদের সঙ্গে আজকের বাজারগুলো খুলে দেখাই, তার আগে তোমাদের সবাইকে বলছি গুড মর্নিং, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল বিএস লাইফস্টাইলে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে হচ্ছে 24শে জুন শুক্রবার, আর এখন বেজে গিয়েছে ঘড়িতে সময় সকাল 10টা কি 10:30 এরকমই হবে। তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব যে সকাল সকাল পর কী কী বাজার করে এনেছে। ফার্স্টেই রয়েছে ঝিঙে। ঝিঙে হচ্ছে গরমের সবজি, যেটা আমার আর কবিরের দুজনেরই ভীষণ পছন্দের। তারপর এখানে যেটা রয়েছে, কী কী রয়েছে এটা কিন্তু, আর প্রত্যেকটা জিনিসই আমি ওকে বলে দিয়েছিলাম আনতে। পটল রয়েছে এখানে, পেঁপে রয়েছে, আর রয়েছে টমেটো। আচ্ছা, 2 পিস শসা রয়েছে এখানে, পনির রয়েছে, কারণ আজকে আমি বলেছি মাছ খেতে একদমই ইচ্ছে করছে না, তাই পনির খাবো। আর এর মধ্যে রয়েছে চিংড়ি মাছ, যেটাকে আমি বের করছি না, এখানে বেশি বার করবো। আর এর মধ্যে রয়েছে পোনা মাছ, তাই তো, রুই মাছ হবে। তো এগুলো আমি বেসিনে দিয়ে দেবো এবং বেশি ধুয়ে দেবে। বের আজকে কোনো মাছ রান্না হবে না, আজকে জাস্ট পনির রান্না হবে, আর মাছগুলো কালকে হবে। আর বন্ধুরা, পিসি একটা দারুণ জিনিস এনেছে যেটা আমি এখনো পর্যন্ত গরমকালে খাইনি, সেটা হচ্ছে কাঁঠাল। গরমের ফল মানে সিজন ফ্রুট কাঁঠাল। কিন্তু কোভিডের বাড়ি অনেকগুলো কাঁঠাল গাছ ছিল আগে, বাট এইসব ঘর বাড়ি পাঁচিল পাঁচিল হওয়ার কারণে গাছগুলো কেটে দেওয়ার ফলে আর কাঁঠাল হয় না, আর কিনেও খাওয়া হয়নি। সো আজকে তো কাঁঠাল খাবো। আর আজকে ব্রেকফাস্টে কিন্তু একদমই অন্যরকম একটা রান্না হচ্ছে, যেটা কি না দেখতে পাচ্ছ, সুজি। সুজির হালুয়া হচ্ছে। তো আজকে সুজির হালুয়া দিয়ে ব্রেকফাস্ট হবে, আজকে পিসির একাদশী, তাই এমন কিছু একটা ব্রেকফাস্ট হচ্ছে যেটা আমরা সবাই খেতে পারবো। আর এখানে তো ভাত বসিয়ে দিয়েছে, আর একটু পরে রান্না বান্নাও শুরু হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো, আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। সবজিগুলোকে ফ্রিজে রেখে দিই, আর আমি শসা টসা গুলো একটু ধুয়ে নিয়েছি। ঝিঙেটা কালকে হবে, টমেটো শুধু আজকে একটা রান্নার জন্য রাখছি, বাকি সব এটা ভিজিয়ে রাখছি। টমেটো আজকে তো পনিরে দিতে হবে, টমেটো। আর এখানে হচ্ছে যে পবি দু রকম মাছ এনেছে, এটা রুই মাছ, রুই মাছের দাগা রয়েছে, পেটি রয়েছে, আর এখানে একটু মাছের তেলও রয়েছে, তেল ভাজা খেতে বেশ ভালোই লাগবে। আর এখানে চিংড়ি মাছ রয়েছে। সো এটাই হচ্ছে আজকের মাছ বাজার। আর বন্ধুরা, তোমরা অনেকেই হয়তো বলতে পারো যে একটুখানি বাজার, একটুখানি বাজার আবার তোমরা দেখাও। এটা কিন্তু আমাদের সপ্তাহের বাজার, এটা আমাদের 1 থেকে 2 দিনের বাজার, যেটা কবির আনে। ডেলি তো যাওয়া সম্ভব হয় না, তো 2-1 দিন অন্তর অন্তর যায়। তো যেটাই আনি আমি তোমাদের সঙ্গে এভরিথিং শেয়ার করি, আর বাজার এখান থেকে একদম কাছাকাছি, যখন খুশি যখন খুশি ও নিয়ে আসতে পারি, তাই যেটাই আনে তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করলাম। সুজিটা বানানো হয়ে গিয়েছে, আর আমি সুজিটাকে একটু গার্নিশিং করছি। যে কোনো জিনিস একটুখানি এরকম সাজিয়ে গুছিয়ে দিলে না দেখতে অনেক ভালো লাগে, তাই উপর থেকে একটু কাজু কিশমিশ দিয়ে একটু জাস্ট ডেকোরেশন। এবারে আমরা খাওয়া দাওয়া করবো, তো আমি পাটি চামচ নিয়ে আসি। পাটি চামচ
first shuji is ready. Shita pishi niye nebe. Ebare amra khabo ar bolbo shuji ta kemon hoyeche. Eta hocche pishir jonno eno. Pishir akadoshi shei jonnei shuji ta pishi baniyeche ar nao khao ebare. Pobir ke diye ashi shuji ta. Nao. Olpoi dilam. ভালো আছে একটু দুধ দিলে হয়তো ভালো হতো বাট দুধটা ছিল না আজকে ঘরে একদম মেঘ করেছে এত গরম পড়ছে না দেখো একটু হাওয়াও দিচ্ছে বৃষ্টি এসে যাবে ভালোই হবে পরিবেশটা অন্তত ঠান্ডা হবে সুজি গরম এখনো বাট খেতে অনেক ভালো হয়েছে অ্যাকচুয়ালি মিষ্টির পরিমাণটা ঠিক আছে মিষ্টি বেশি হয়ে গেলে না ভালো লাগে না আর বন্ধুরা তোমাদের কাদের কাদের এরকম সুজি খেতে ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যা পড়ে গেল ঠিক আছে খেয়ে আর খাওয়ার পরে এবার আমি পনির কাটব তো পনির কাটার সময় আবার তোমাদের সঙ্গে দেখা করছি এখন আমি পনিরটা কাটবো এটা কতটা পরিমাণ আছে 200 গ্রাম এই সাইজটাই ঠিক রেগুলার সাইজ খুব বেশি বড়ও না খুব বেশি ছোটও না আমি একইভাবে কেটে নিই বাকিগুলো সো পনিরগুলো কাটা হয়ে গিয়েছে আর ওইখানে আলু কাটা হচ্ছে তো পনিরের তরকারি হবে একদম নিরামিষ ভাবে আর যেটা হবে তেল পটল নতুনত্ব একটা রেসিপি তো কাটা তো হয়ে গেল পিসির রান্না বান্না এখানে হয়ে গিয়েছে দেখো ভাত হয়ে গিয়েছে আর এখানে হয়ে গিয়েছে আলু পনিরের তরকারি একদম নিরামিষ পনিরের তরকারি যেটাকে বলে আর যেটা হয়েছে তেল পটল একদম অল্প পরিমাণেই তেল পটলটা হয়েছে তো এটাই আজকের মেনু এখানে দেখো প্রবীর মশাই গাড়ির ধোলাই করছে ওর গাড়ির যত্ন বেশি তাই তো প্রবীর বাবা ঢং তোর সার্ভিস সেন্টারে দোয়ার দরকার হয় না ও নিজেই সব পরিষ্কার করে দেয় দেখতেই পাচ্ছ শ্যাম্পু জল এটা সেই ভালো শ্যাম্পু নিয়েছো নাকি তো এখানে সব ক্লিন আপ করছে আর এই দেখো সব পাইপ পাইপ দিয়ে মোটরের জল যাবে তো ক্লিন আপ করে নাও তারপর স্নান টান করবে তারপর একেবারে লাঞ্চ করবো স্ন্যান ট্যান করে রান্নাঘরে চলে এসেছি লাঞ্চ করতে তো এবারে ভাত টাত গুলো বেড়ে নিই আর তোমরা তো জানো আজকে কি কি রান্না বান্না হয়েছে ভাত টাত বেড়ে নিলাম এবারে আমরা দুজনে খেতে বসে পড়বো বসে পড়েছে বরকর্তা লাঞ্চ করতে টায়ার্ড হয়ে গিয়েছে না গাড়ি টাড়ি ধুয়ে তেল পটল মশলা দেখো গ্রেভি দেখো অ্যাকচুয়ালি এটা পেঁয়াজ বাটা রসুন বাটা সবকিছু বাটা দিয়ে বানানো দেখি কেমন বানিয়েছে কিছু ভালো আছে ভালো আছে কিন্তু একটা প্রবলেম হয়েছে এটা বলি বলে দাও প্রত্যেকদিন তোমার লবণ বেশি লাগে বন্ধুরা দেখো কালকেও কি খাচ্ছিল কি খাচ্ছিল কালকে তুমি লবণ বেশি দাও সত্যি বলছি আচ্ছা ঠিক আছে একটু পনিরটা টেস্ট করে দেখো পনিরটা কেমন হয়েছে ভালো আছে পনিরটা একদম নিরামিষই আজকে আমার মাছ মাংস একটু খেতে ইচ্ছা করছিল না তাই আমি পিসিকে বললাম নিরামিষই রান্না করতে আর মাছ তো তুমি কিনে এনেছো ফ্রিজে রাখা রয়েছে ওটা আগামীকাল হয়ে যাবে আর বন্ধুরা দেখো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আজকে ওয়েদারটা একদমই মেঘলা ছিল আর বৃষ্টিটাও শুরু হয়ে গিয়েছে সো বন্ধুরা আমিও বসে পড়লাম খেতে খাওয়া দাওয়া করিনি আজকে তো একদমই সিম্পল লাঞ্চ লবণটা একটু বেশি আদারস বাদবাকি সব কিছু ঠিকঠাক তো আজকে আমরা ঠিক করেছি যে সন্ধ্যের দিকে বসিয়েটা যাব আর বসিয়েটা কেন যাব সেটা তোমাদেরকে এখন বলবো না সেটা সারপ্রাইজ
সেটা তোমাদেরকে বসাতে গিয়েই শেয়ার করবো। আর কী কোথায় আছে সেটা তোমরা তো গেলেই বুঝতে পারবে। তো এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই, আর বৃষ্টি তো এসে গিয়েছে। যদি বৃষ্টি কমে তাহলেই আমরা যেতে পারবো, না হলে তো বৃষ্টি হলে এরকম বাইকে করে যেতে পারবো না। তো দেখা যাক বৃষ্টি যদি কমে যায় তাহলে বসে এটা যাবো সন্ধ্যেবেলা, আর তোমাদের বাদ বাকি সবটাই শেয়ার করবো। ভাত খাওয়ার পরেই কাটাল। ভাত খাওয়ার পরে কিছু মিষ্টি জিনিস খেতে হয়, তো সেটাই কাঁঠাল। আর কাঁঠালটা আজকে পিষে দিয়েছে। কাঁঠালের আটি যেটা হয় না, বীজ যেটা থাকে, এটাও কিন্তু তরকারিতে দিয়ে রান্না করে খাওয়া যায়, বেশ ভালো লাগে। আমরা তো খেতাম, আমাদের মানে ওই বাড়িতে গাছ ছিল কাঁঠাল গাছ, তো যা বীজ হতো সবগুলো রেখে দেওয়া হতো যে কোনো নিরামিষ তরকারিতে, এমনকি এটা সিদ্ধ করে খেতেও অনেক ভালো লাগে। তোমরা বন্ধুরা যদি জেনে থাকো বা খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কার কার এরকম কাঁঠাল খেতে ভালো লাগে অবশ্যই বলো। আমার কিন্তু খুব যে অতিরিক্ত ভালো লাগে তাও নাই, তবে সিজনাল ফ্রুট যেমন মাঝে মধ্যে যেমন লিচু ভালো লাগে, লিচুর টাইমে লিচু, আমের টাইমে আম, কাঁঠালের টাইমে কাঁঠাল, সেরকমই। হ্যাঁ, কাঁঠালগুলো একদম দেখো ছোট্ট ছোট্ট আর মিষ্টি মিষ্টি আছে, নরম, ওই জন্য আমার ভালো লাগছে। আর ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে, তো যার জন্য সত্যি ভালো লাগছে। একদম মেঘ করে রয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর পুরো বাইরেটা যেন একদম এসি, ঘরের এসি কাজ করছে না, বাইরের এসি একদম পুরো ন্যাচারাল এসি, সত্যি ভালো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বেজে গিয়েছে সন্ধে ছটা, কিন্তু আকাশের ওয়েদারটার জন্য কিন্তু এখনও বেশ বিকেল বিকেল টাইপের রয়েছে। তো ভাবলাম তাড়াতাড়ি যাই, কারণ বেশি সন্ধে যদি করে দেই না তাহলে বেশি আবার ঝড় বৃষ্টি এসে যেতে পারে। তো একদমই রেডি হয়ে গিয়েছি বসিয়েতে যাওয়ার জন্য। রেড কালারের একটা সুন্দর ওয়ান পিস পরে নিয়েছি, আর তার সাথে রয়েছে একটা ছোট্ট মিনি হ্যান্ড ব্যাগ। তো চলো, পবিত্র বাইক বের করে নিয়েছে, তো বসিয়েতে যাওয়া যাক। আর বসিয়েতে গিয়েই তোমাদেরকে দেখাবো যে আছে কেন যাচ্ছি বসিয়েতে। সো চলো, বসিয়াটা চলে এসেছি, আর এখন আমরা এসে গিয়েছি গ্রেট ইস্টার্নে। তো কী জন্য এসেছিলাম সেটা আমার পিছনে যে জিনিসগুলো আছে সেটা দেখিয়ে নিচ্ছি, তোমরা বুঝতে পারছো। আমাদের কিচেনে একটা প্রচুর প্রয়োজনীয় জিনিসের দরকার ছিল, সেটা হচ্ছে মাইক্রোওভেন। মাইক্রোওভেনের তো ভীষণই দরকার হয়, কারণ অল্প কিছু খাবার বেঁচে যায় সেগুলো রাতে ডিনারের জন্য একটুখানি গরম করে নিতে সুবিধা। এছাড়াও স্পেশাল কিছু স্পেসিফিক রান্নাবান্না আছে যেগুলো মাইক্রোওভেনেই হয়, কেক, কুকিজ, তারপর তন্দুর ফান্দুর, এইসব জিনিসগুলো। তো প্রচুর রকম অপশান রয়েছে এখানে, প্রচুর রকম ব্র্যান্ডের রয়েছে, এলজি রয়েছে, আইএফবি রয়েছে, প্যানাসনিক রয়েছে, গোদরেজ রয়েছে, প্রচুর রকম ব্র্যান্ডের রয়েছে, প্রচুর রকম সাইজেরও রয়েছে। তো আইএফবি মাইক্রোওয়েভ আর ওয়াশিং মেশিন সবচেয়ে ভালো হয়। তো ফার্স্টে এইটা যেটা রয়েছে এটা হচ্ছে 20 লিটারের, আর এটার দাম রয়েছে 13,000 সামথিং, যেটা আফটার ডিসকাউন্টে 11,000 চলে আসবে। আর এটা হচ্ছে 30 লিটারের রয়েছে, এটা হচ্ছে আইএফবির একটা মডেল। আর এটা কিন্তু ফুল কনভেকশন গ্রিল মাইক্রোওয়েভ টোটাল সব কিছু অপশানগুলো আছে। আর এটার দাম একটু বেশি, ওরকম 14,000-15,000 টাকার মধ্যে চলে আসবে। এটাও আইএফবির একটা রয়েছে, এটা 30 লিটারের। আর এই মডেলটা কিন্তু একদম অন্যরকম, আর এই মডেলটা তোমরা দেখছো আইএফবির 23 লিটারের রয়েছে। আর এই মডেলটা কিন্তু এখন ভীষণই চলছে, যে কোনো অনলাইন অফলাইন স্টোরে গিয়ে তোমরা দেখতে পারবে, সব রকম অপশান রয়েছে এখানে। ভিতরটা হচ্ছে এইরকম। আমাদের দুজনের সংসার, সেজন্য বেশি 30 লিটার 27 লিটার না নিয়ে ওরকম 21-23 লিটারের মধ্যে মাইক্রোওভেনটা নিলে আই থিঙ্ক আমাদের কিচেনের জন্য সুইটেবল হবে, আর আমাদের দুজনের জন্যও ভালো হবে। ঠিক আছে, এখানে এই মডেলটাও আমার খুব পছন্দ হয়েছিল। সামনেটা দেখো ফুল ব্ল্যাক গ্লাসের মধ্যে রয়েছে, আর এখানে পার্পল কালার একটু করা রয়েছে। এটা কিন্তু গোদরেজের রয়েছে, আর এটার দাম হচ্ছে 14,000-15,000 সামথিং রয়েছে। টাইমারের অপশানগুলো মোটামুটি সেম, আর এগুলো কিন্তু সবগুলোই বেশিরভাগ টাচ অপশানে রয়েছে, টাচ উইথ প্রেস অপশানে। এটাও একটা গোদরেজের অপশান রয়েছে। আর এদিকে দেখো এদিকে এলজি রয়েছে, এগুলোর দাম হচ্ছে 21,000 সামথিং, এগুলো অনেকটা বড়, এগুলো ওই 25 লিটার কি 27 লিটারে আসবে। এগুলো কিন্তু টাচ অপশান না, এগুলো অনেকটা পুরোনো মডেল। প্রেস অপশান আছে, আর এখন নব ধরনের ওল্ড মডেল, ওল্ড মডেল এলজি মাইক্রোওভেনও ভীষণ ভালো। আমার ওই বাড়ির মাইক্রোওভেনটা এলজি, মানে ওটা আমরা 6-7 বছর ধরে ইউজ করছি, ভীষণই ভালো আর খুব ভালো কাজে দেয়। আর কি অপশান আছে, ওখানে ওয়ার্লপুলের রয়েছে, এখানে হায়ারের একটা রয়েছে, এরকম বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে, বিভিন্ন কোয়ালিটির রয়েছে, বিভিন্ন দাম। আর এখানে যেগুলো রয়েছে এগুলো শুধু কিন্তু ওটিজি, শুধুমাত্র গরম করার জন্য, বেকিং করার জন্য। তো এটা উষার একটা রয়েছে, ফিলিপসের রয়েছে, উপর ওটা উষার রয়েছে, এগুলোর দাম কিন্তু অনেকটাই কম, যেহেতু এখানে শুধুমাত্র গরম করা যায়। কিন্তু সেই যতক্ষণ নিচ্ছি যাতে রান্নাবান্নাও টুকটাক করা যায়, গরমটা করা যাবে, গ্রিল ফ্রিল করা যাবে, সেজন্য একটা অপশান। তো ফাইনালি অনেক কিছু
চয়েস করার পর আমাদের এইটা পছন্দ হলো আর এইটা পছন্দ হলো এন্ড এটাও পছন্দ হলো, তিনটা পছন্দ হয়েছে। তিনটা দামের মধ্যে যে সেরকম ডিফারেন্স আছে তেমন না, ওটা হচ্ছে 20 লিটার আফটার ডিসকাউন্ট এটার দাম আসছে 11,000 টাকা, আর এটা হচ্ছে 23 লিটার আফটার ডিসকাউন্ট এটার দাম আসছে 12,500 টাকা, আর এটা হচ্ছে 25 লিটার এটার দাম হচ্ছে 14,000 সামথিং আছে। তো তোমরাও বলো যে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে। কবিরের তো এইটা পছন্দ হচ্ছে, আমারও মোটামুটি এইটা পছন্দ হয়েছে, কারণ মিডিয়াম সাইজটাই বেটার না, একেবারে 20 লিটার খুব ছোটো হয়ে যাচ্ছে, যখন একটু বেশি পরিমাণে বিরিয়ানি ফিরিয়ানি হবে তখন ওতে গরম করতে গেলে 2-3 বার করতে হবে, আর এটা 23 লিটার হলে কি মিডিয়াম সাইজ, দুজনের জন্য 3-4 জন আসলো হয়ে গেল, আবার এইটা আবার অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো মোটামুটি আমাদের ডিসিশন বা কনসাল্টিংয়ের ফাইনাল এটাই আসছে, আর এটার রিভিউ খুব ভালো। আর তোমরা যারা মাইক্রোওয়েভ ইউজ করো তারা কোন কি মাইক্রোওয়েভ ইউজ করো আমাকে অবশ্যই সাজেস্ট করো। তো আমার তো এইটা পছন্দ হয়েছে, আর এর সঙ্গে না এই গিফট প্যাকটা থাকে, প্রত্যেকটা মাইক্রোওয়েভের সাথেই একটা কন্টেনার সেট থাকে, তো এর মধ্যে কী কী আছে সেটা যখন আমি কিনবো তখন নিশ্চয়ই জানবো। আর এগুলো বাড়ি গিয়ে ফ্রি ইনস্টলেশন করে দিয়ে আসে, তো 1-2 দিনের মধ্যেই ওটা করে দিয়ে আসবে, যখনই করবে সেটাই হবে। তো মোটামুটি কবিরের কাছ থেকেও মতামত জানি যে এবার কোনটা ভালো লাগছে, আমার তো মোটামুটি এটাই পছন্দ হচ্ছে, আর তোমরাও অবশ্যই জানিও। কবি তোমার কোনটা চয়েস আসছে? আমার তো সবগুলোই ভালো লাগছে। অ্যাকচুয়ালি এত দেখে চয়েস করা মুশকিল। গরম আর গ্রিলের অপশন নেই, তবে এটাতে অনেক অপশন আছে, আর এটা সামনেটা একটু অন্যরকম, এটা অন্যরকম, এটাতে অনেক অপশন আছে, আর ছোটখাটোর মধ্যে দেখতেও ভালো, মিডিয়াম রেঞ্জের মধ্যে আছে। আর এই যে উপরের যে মানে মডেলটা এরকম সেম আমাদের ফ্ল্যাটে খানিকটা এরকম রয়েছে আইএফ বেরি, কিন্তু খুব ছোট হয়ে যাচ্ছে আমাদের, অনেক ছোট হয়ে যাচ্ছে এটা, অনেক এটা মনে হচ্ছে ঠিকঠাকই হবে। তাহলে তোমারও এটা পছন্দ আমারও এটা পছন্দ, তাই তো? তো দেখা যাক। এটাই মাইক্রোওয়েভ তো সিলেক্ট হয়ে গেল, আর যেটা নিয়েছি সেটা যখন আমি বাড়ি গিয়ে ডেলিভারি পাবো আগামীকাল তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। ওই রেড কালারটাই নিয়েছি আইএফ, ঠিক আছে? তো মাইক্রোওয়েভ কিনলেই তো হবে না, এখানে গ্রেজুয়েশনে এসেছি, আর কবিরের চোখ পড়ে গিয়েছে স্মার্ট ওয়াচ, ওর অনেকদিন ধরে শখ ছিল একটা স্মার্ট ওয়াচ কেনার, আর সেটা বাজেটে হয়নি। এখানে দুরকম রয়েছে, দেখো দুটো কালার, এখানে আর কালার অপশন নেই, একটা রয়েছে ব্লু আর একটা রয়েছে পিঙ্ক। আচ্ছা ঠিক আছে, আর এটা হচ্ছে ফায়ার বোল্টের আছে, ফায়ার বোল্টের স্মার্ট ওয়াচ কিন্তু বেশ ভালোই হয়। তো এগুলোর দাম হচ্ছে 3,000 করে রয়েছে, আপনার দেখলাম এগুলো 2,600 টাকায় চলে আসছে। কবির তো পিঙ্কটা চলবে না, কারণ পিঙ্কটা পুরোই মেয়েদের মতো লেডিস টাইপের, তো এটা নিলে শুধু আমাকেই বলতে হবে। আর এই কালারটা আমি খুলে দেখাচ্ছি, এই কালারটা মানে ছেলে মেয়ে দু রকমই পরা যেতে পারে। এই হচ্ছে কালারটা, খুব সুন্দর একটা ব্লুটা দেখো, একদম মাইল্ড ব্লুটা রয়েছে, তো আমি হাতে পরেও দেখাচ্ছি, হাতে দেখো, হাতে পরেও কিন্তু স্মার্ট ওয়াচ পরে অনেকটা স্মার্ট, তাই না? তো এটাই মোটামুটি ফাইনাল, এটাই নিচ্ছি, তো এটা অন টন করে চার্জ ফার্জ দিয়ে দেখবো কেমন, তারপর বাড়ি গিয়ে টোটাল ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? এখানে দেখো প্রবীর ক্যাশ কাউন্টারে চলে এসেছে, ও প্রবীরের বিলিংও করা হয়ে গিয়েছে, তো চলো। আমাদের মাইক্রোওয়েভের বিলিংও কমপ্লিট হয়ে গিয়েছে, কালকে আমাদের ইনস্টলেশনে যাবে, আর প্রবীরের ঘড়িও হয়ে গিয়েছে, তো বাড়ি গিয়ে সবটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। রাস্তায় দোকানে ফ্রাইড চিকেন দেখে একটু খেতে লোভ হলো, তাই আমার জন্য একটা ফ্রাইড চিকেন নিয়ে নিচ্ছি, তো চলো এটাকে নিয়ে বাড়ি যাই। বাড়ি চলে এসেছি বন্ধুরা, চলো। বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর বাড়ি এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, আর এই হচ্ছে স্মার্ট ওয়াচটা যেটা আজকে কিনেছে প্রবীর। মেন প্রবলেম যেটা হয়ে গিয়েছে এটাতে একটু চার্জ নেই, আজকে বলেছে মোটামুটি ফুল চার্জ করে নিতে, আফটার চার্জ এটার পুরো ডিটেলস মানে কি একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে বা ভিতরে যা যা ডিটেলস থাকে সেগুলো সব শেয়ার করবো, এটাকে আমি চার্জে দেবো, ফোনের যে চার্জারই হয়ে যাবে, দেখো নর্মাল যে ইউএসবি কর্ড থাকে এই আমি ঢুকিয়ে দিলাম, এবারে এটাকে খুলে নিই,
নিচে দুটো আছে, তো এইভাবে এটাকে এইভাবে পুরো একদম চুম্বক সিস্টেম, ঠিক আছে, এটাকে এইভাবে এখানে রেখে দিচ্ছি চাপছি, কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই যে চার্জিং হচ্ছে, তো এটার তো চার্জ হতে থাক, এটার বাদ বাকি ডিটেলস আমি তোমাদেরকে কালকে শেয়ার করব, দাম এভরিথিং সব কিছু, ঠিক আছে। আর বন্ধুরা তোমরা দেখলে আজকে আমি একটা ফ্রাইড চিকেন কিনলাম, তো চিকেন এটা অ্যাকচুয়ালি লেগ ফ্রাই হচ্ছে জিনিসটা, যদিও গরম আছে তবুও কালকে থেকে মাইক্রোওয়েভ চলে আসছে, কালকে থেকে তো সব জিনিস একদম গরম গরম খাবো, আর মাইক্রোওয়েভ এসে গেলে তো নতুন নতুন ডিশও বানিয়ে খাবো, তো সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এর সাথে আমাকে একটা মেয়োনিজ দিয়েছে আর একটা সস দিয়েছে, তো এটা এখন একটাই কিনে নিয়েছি, কারণ কবির খুব একটা ফ্রাইড জিনিস পছন্দ করে না, আমি একটু হাঁকুড়ের মতো হ্যাংলার মতো পছন্দ করি, তো একটা বাইট নিয়ে দেখি কেমন খেতে। কুড়মুড়ে মুচমুচে এখন তো এটা খাবো, আর আগামীকাল আমাদের আবারও একটু বসিয়াতে যেতে হবে, কি করতে সেটা আগামীকালই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কালকে তো তুমি কালকেই তো বলে দিল না আমাদের ইনস্টলেশনে আসবে, কালকেই আমাদের মাইক্রোওয়েভটা আসবে, কালকে ডেলিভারি হবে, তো কালকে তো আমাদের মাইক্রোওয়েভের পুরো মানে কোন মডেলটা আমরা নিয়েছি, দাম কি, এভরিথিং কালকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যার জন্য কালকের ভিডিওটা হতে চলেছে ভীষণই 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 ইন্টারেস্টিং। তো আজকের দিনটা বেশ ভালোভাবেই কাটলো, সংসারের জন্য আমাদের একটা নতুন জিনিস কেনা হলো, একটা না দুটো জিনিস কেনা হলো, সংসারের প্রয়োজনীয় একটা জিনিস আর একটা হচ্ছে আমার বরের পছন্দের জিনিস, তো দুটো জিনিস কেনা হলো, খুব ভালোভাবেই আজকের দিনটা কাটালাম, আর আজকের এই ব্লগটাও খুব সুন্দরভাবে তোমাদের সঙ্গে তুলে ধরলাম, আশা করি প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ভিডিওটা তোমাদের অনেক 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 ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু বরাবরের মতো একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে, কারণ তোমাদের মতামতের কিন্তু খুবই দরকার। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর বন্ধুরা তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজ দিয়ার স্লেভ স্টাইলটাকে ফলো করে দিও, তাহলে তোমাদের কাছে সমস্ত ভিডিও লাইভ ব্লগ সব কিছুর নোটিফিকেশান সবার আগে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ তবে এতটুকুই থাক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালকের একটি নতুন ঝাঁতক থেকে টাটকা টাটকা নতুন ব্লগের সাথে, এখানেই তোমাদের করে দিচ্ছি টাটা, বাই বাই, গুড নাইট।